কলম কোমনে করে পুতা যাবে না শুধু পুতা যাবে না তাই না সন্তান দের কে থাকার কন্যা সন্তান অধিকার দিল جناب মুহাম্মদ আরবি শুধুমাত্র তাই না রসুল হাদিসের মধ্যে বলেছেন ইবনে মাজাহ শরীফের হাদিস আল জান্নাতু তাহতা আqdaমিল উম্মাহাত আল জান্নাতু তাহতা আqdaমিল উম্মাহাত আল জান্নাতু জান্নাত তাহতা নিচে পদমা ইকদিম আকদামাল উম্মাহাত মায়ের মা তোমার আমার মায়ের পায়ের নিচে সন্তানদের আমাদের বেহেশত কে দিল এই পাওয়ার রসুলসল্লা সাল্লাম বলেছেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আজকে থেকে কন্যা সন্তানকে মারা যাবে না কলঙ্ক করা যাবে না রাসূল পাওয়ার দিয়েছেন আল্লাহ কোরআন মধ্যে যে সন্তানদেরকে দের কন্যা সন্তান হইলে জীবন্ত পুতে রাখা হয়তো সেই কন্যা সন্তানকে আল্লাহ কোরআন এর আয়াত নাযিল করলেন ইউসাইকুমুল্লাহ اولادকম للذكر مثل حظ الانثيين কন্যা সন্তানরা কলংকনা কন্যা সন্তানরাও তোমাদের পুত্র সন্তানের অর্ধেক সম্পত্তির মালিক তার মানে বোঝা গেল কোরআন নারীদের ক্ষমতা দিল কোরআন নারীদের অধিকার দিল হাদিস নারীদের অধিকার দিল যে সম্মান মায়ের দিয়েছে হাদিস পৃথিবী তন্ত্র মন্ত্র পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র শিক্ষা ইসলাম এবং তার রসুন যে ক্ষমতা যে অধিকার নারীকে দিয়েছে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র এই অধিকার নারীদেরকে দিতে পারে না প্রমাণ হইল না হয় নাই প্রমাণ হইল না হয় নাই তার মানে যারা আমাদের ইসলামের মধ্যে যারা আমাদের কোরআনের মধ্যে ভুল ধরতে চায় বোঝা যায় বোঝা গেল কোরআনের মধ্যে কোনো ভুল নাই বরং এরা বুঝে না এরা হইল কু কুয়ার মধ্যে যা আছে তাই বুঝে এরা জেনারেল শিক্ষায় শিক্ষিত নামদারী কিছু তথাকথিত পাপিষ্ট বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবী নামদারি কিছু পাপিষ্ট পাপিষ্টরা কোরআনের মধ্যে ভুল খুঁজবে আল্লাহ এবং তার রসুলের নিয়ম বিধানগুলোতে ভুল খুঁজবে অথচ আজ গোটা পৃথিবীর সমস্ত তন্ত্রমন্ত্র সমস্ত বিজ্ঞান একমত হয়ে গিয়েছে ইসলামের যে বিধানগুলো আছে ফরজ বিধানগুলো সবগুলোর মধ্যে বান্দার জন্য মানুষের জন্য মঙ্গল আছে পৃথিবীর সমস্ত বিজ্ঞান একমত সমস্ত বিজ্ঞান একমত ফরজ বিধান আল্লাহ প্রদত্ত যেগুলো করা হয়েছে এগুলোর মধ্যে কি আছে মঙ্গল আছে বলে না কারণ সবাই মুসলমান হয়ে যায় প্রিয় ভাইরা বুঝা গেলো ইন নামুক মিনুন আল্লাদিন আ মানু বিল্লা হিউ প্রকৃত মোমেন আল্লাদিন আ মানু যা কিনা ইমান এনেছে চায় বিল্লা হিউ রসু লিহি এবং তার রসুলের উপর সুমান নেতা বু অত কোনো সন্দেহ করে নাই সংশয় করে নাই এরপরে কি করছে গজা সাধু বি ফি সাবিলিল্লাহ তার আল্লাহ এবং তার রসুলের পথে ফি সাবিলিল্লাহ আল্লাহ রস্তয় তো যা হাদু বিআমওয়ালিহুম মুআলকাসিম তাদের জানমাল টেক করে আল্লাহ পথে জিহাদ করছে কি করছে জিহাদ করেছে উলাইকা হুমুস সাদিকুন এরাই হলো সৎ লোক এরাই হলো খাঁটি লোক আল্লাহ তাআলা সকলকে সৎ এবং খাঁটি লোক হয়ে আল্লাহর সমস্ত বিধান কোনো কিলো কাল ছাড়া আল্লাহ এবং তারা রাসূলের মত আদর্শ মেনে নেওয়ার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বেয়া মাফ করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক কথা বললাম হুজুরের কাছে আছে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি ওয়া আসুরা না আলহামদুলিল্লাহ আলমিন